ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. سمعنا الدين بون بلقيس أكتر আপনি প্রশ্ন করেছেন যে আমাদের এলাকায় হিংস্র বিড়াল মানে বন বিড়াল বাউড়াল বড় বিড়াল দিনে রাতে অগণিত হাঁস মুরগি খেত যা সবার অন্তরে কম বেশি আঘাত হানে। এক মহিলার ঘরে বিড়াল ঢুকে দেখতে অন্য সাধারণ বিড়ালের বিড়াল থেকে আলাদা। মহিলা ভেবেছে তার মুরগি খেতে ঘরে ঢুকেছে, সে অন্য লোকের সাহায্যে বিড়ালটাকে মেরে ফেলে। এই নিয়তে যে বিড়ালটা সবার হাঁস মুরগির ক্ষতি করেছে করছে, কাজটা সে ভালো কাজ ভেবে করেছিল। আমার প্রশ্ন, এই মহিলার কি গুনাহ হবে? বোন আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ, আর আপনার প্রশ্ন উত্তরে বলা হবে। আল্লাহ তৌফিক, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। বোন আসলে বন বিড়াল ভেবে যদি সে মেরে থাকে ঘরোয়া বিড়ালকে, তো এটা তার একটা ভুল হয়েছে, তার বুঝতে ভুল হয়েছে, তার চিনতে ভুল হয়েছে। ভুল হয়ে থাকলে ভুলের তো ভুলের মাসুল তো আর তেমন কিছু লাগবে না, এখানে যেহেতু বিড়াল একটা মেরেছে, ভুলে মেরেছে, আল্লাহ পাকের কাছে তওবা করবে যে এটা ভুল হয়ে গেছে, আল্লাহ পাক ইনশাআল্লাহ ক্ষমা করবেন, আর এখানে করার কিছু নাই। মানে ইচ্ছা করে সে তো আর ঘরোয়া কোনো বিড়াল ঘরে পোষা বিড়াল তো মারেনি, সে বন্য বিড়াল হিসাবে বা ক্ষতিকারক বিড়াল হিসাবে মারার চেষ্টা করেছে বা মেরেছে, কাজে সে ইনশাআল্লাহ গুনাহগার হবে না। ভুলের জন্য আল্লাহ পাক ইনশাআল্লাহ তাকে ধরবেন না, তবে আল্লাহ পাকের কাছে এমনিতে ক্ষমা চাইতে হবে। ক্ষমা তো আমরা চাই, পাঁচ ওয়াক্ত নামাজের পরেও তো আমরা আস্তাগফিরুল্লাহ 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 সালাম ফিরার পরে পরে তো তিনবার করে আমরা বলে থাকি। তা একটু নিয়াত করতে হবে যে আল্লাহ পাক তুমি ক্ষমা করে দিও, ভুল হয়েছে, ভুলের জন্য রব্বুল আলামিন নিকটে ক্ষমা তো চাইতেই হয়, ক্ষমা চেয়ে নিবে ইনশাআল্লাহ আল্লাহ পাক ক্ষমা করবেন। হাদা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।